আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি অনেকদিন পর আমার নানা বাড়ি যাচ্ছি। নানা বাড়ি যেতে বেশি সময় লাগে না, হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগে। তো নানা বাড়ি অনেকদিন পর যাচ্ছি, যাওয়ার পথে কী কী ঘটলো এবং যাওয়ার পর কী কী খেলাম সবই থাকছে এই ভিডিওতে। যখন আমরা পটুয়াখালীতে থাকতাম তখন নানা বাড়ি আসাটা খুবই আনন্দের ছিল, অনেক আগ্রহের ছিল। সেটা এখন নাই বয়সের কারণে, বাড়ি চলে আসছি, সব মিলে এখন আর ওই মজাটা নাই। তারপর আজ যাচ্ছি অনেক আনন্দ নিয়ে, দেখি কি হয়। আর যতটুকু শুনেছি নানা বাড়ি নাকি আজকে আমার জন্য একটু আয়োজন করেছে, কী কী আয়োজন করছে সেটাও আজকে আপনাদের দেখাবো। তো নানা বাড়ি যেতে যেতে কি সুন্দর একটা দৃশ্য, যা দেখতে অনেক ভালো লাগছিল, অনেক রোদ ছিল আর দৃশ্যটা সত্যি অসাধারণ। এখান থেকে যাওয়ার সময় আমি সবসময় মোটামুটি একটা ছবি তুলি বা ভিডিও করার ট্রাই করি। তো এখন আসি আমার নানা বাড়ির দরজায়। দরজার কি অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই করুণ অবস্থা, মানে বলার বাহিরে। আর কার কার নানা বাড়ি এরকম এত কাদা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নানা বাড়ি কিন্তু খুবই কষ্টদায়ক এবং করুণ, যা দেখার মতো না। তারপরে যাচ্ছি অনেক কষ্ট করে, দেখি কি হয়। এখানে একটু ভালো দিক হলো যে এখানে যাওয়ার জন্য তারা কলা গাছ ফালাই রাখছে, এটা দিয়ে যাওয়া যাচ্ছে মোটামুটি। আমিও যাচ্ছি, দেখি কি হয়। তো অনেক কষ্টে পার হতে হতে কোনো রকম নানা বাড়ির ভিতরে প্রবেশ করবো একটু পরই। সাথে থাকুন, দেখতে থাকুন। যাই হোক, নানা বাড়ি যাচ্ছি, খুবই এক্সাইটেড। জানি না অনেক অনেক মাস পর যাচ্ছি, কী কী আয়োজন করছে তাও জানি না, তবে খুবই এক্সাইটেড। হয়তো ভালো কিছু আমার জন্য আশা করবে। তারপর নানা বাড়ি খাবার সত্যি অসাধারণ। আর যাচ্ছি দুপুর টাইমে খাবার সময়, এই নানা বাড়ি চলে আসলাম। তো নানা বাড়ি উঠানে, এটা দরজা থেকে নানা বাড়ি উঠানে, কিন্তু অত কাদা নাই মোটামুটি। এগুলো সবই আমার নানাদের ঘর, অনেক নানা আমার। এটা একটা নানা ঘর, ওই যে পাশে নানা ঘর, তারপর ওই যে পাশে যেটা ওইটাই আমার নানা ঘর। যাই হোক, এখন ঘরের ভিতরে যাব। ঘরের ভিতরে যাওয়ার পর কি হয় তাও আমি দেখা। তো ফাইনালি নানা বাড়ির ঘরে, নানার ঘরে প্রবেশ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মামাতো বোন, খালাতো বোন, এই যে আমার ছোট্ট মামাতো বোন, নাম তার হাবিবা, খুবই দেখতে কিউট, তবে আমাকে দেখলে ভয় পায়, একটু দেখে চলে দৌড়ে গেছে। এই আমার চলে আসছে আমার খালাতো বোন, খুবই দুষ্ট, আমার সাথে খুবই দুষ্টমি করে, তবে দারুণ, খুবই মিষ্টি। এখানে আমার খালাতো বোন, সে আমাকে দেখে দেখে খাবার খাচ্ছে। আমার খুবই খেতে ইচ্ছা করতেছে, তাই আমি ওকে বললাম আমাকে দিবা, সে বললো না তুমি তোমারটা খেয়ে নাও। যাই হোক, এখানে আমার জন্য কী কী রাখছে আমি এটা দেখবো। যে ওদিকে আমার আম্মু আমাকে নিয়ে খাবারগুলো দেখাচ্ছে, এদিকে আমার আঙ্কেল চলে আসছে। তো আঙ্কেলের সাথে আমি কথা বললাম, সালাম দিলাম, সে ঢাকা থাকে, ঢাকা মসজিদের ইমাম। সো দেখাচ্ছে আমার জন্য আজকে কী কী আয়োজন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জন্য তারা রোস্ট করছে। এটা মূলত সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা করছে আমার জন্য, মূলত এখানে আর কোনো মেহমান ছিল না, সব নিজস্ব যারা, মানে আমি অনেকদিন যা যাই না, মূলত তার জন্য। এখানে খাসি খাসি ছিল, এটা আমাকে দেখাচ্ছিল আমার আম্মু যেগুলো করছে আমার জন্য। আমি এমনিতেই নানা বাড়ি এরকম আসি না, তো আজকে আমাকে সুন্দর করে দেখাচ্ছে। এখানে প্লাউ, মানে আরও অনেক বেশি অনেক কিছু ছিল, সো ওগুলো দেখাতে পারছি না। অবশ্য আমার মামি পর্দা থাকে, এই জন্য অবশ্যই যাওয়া যায় নাই। যাই হোক, সকলকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।